হে জগতবাসী, আজকে আপনাদের সামনে আমি শামীম আলী চিশতি একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হল যে কামতত্ত্ব। যেমন একটি কামতত্ত্ব, একটি প্রেমতত্ত্ব। কামে মানুষে এই পৃথিবীতে আসা যাওয়াতে থাকে, আর প্রেমে মানুষ চিরমুক্তি হয়ে যায়। যদি এই পৃথিবীতে চায় কেউ যে আমি এই পৃথিবীতে এসেছি, আমি চিরমুক্ত হয়ে যেতে চাই, আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যেতে চাই, তাহলে তিনি যেন নাফসকে এবং তার মনকে এবং তার রতি এবং মতিকে ঠিক রাখে। কারণ এই জিনিসগুলো একমাত্র প্রেমের দ্বারা ঠিক থাকে, কামের দ্বারা এগুলো বিনষ্ট হয়। আর এগুলো যখন নষ্ট হয় তখন আল্লাহর প্রিয় কখনোই হওয়া যায় না। তাই আমি বলবো, তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো? যে পুঁজিতে হয়রে ব্যাপার, চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন স্বাদেই মরো। লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো। রতিরণে গিয়ে পরে প্রেমস্ত্র সঙ্গে করে, রিপু যে জন মারতে পারে বোঝে আপন পরে, পরমংশের পুঁজি মিলাও থাকিতে সংসারে। ভাণ্ডারে তার অমূল্য ধন, আপনার ভাগ সে এনে বড়। এই যে একটা কথা বলা হয়েছে যে ভাণ্ডারে তার অমূল্য ধন, ভাগ সে এনে বড়, সেটা কোনটা? কিন্তু মানুষে এই গানের ব্যাখ্যাটা না বুঝে তারা কি করতেছে, যে অন্যটা বুঝতেছে। সেটা হলো বোঝানো হয়েছে যে ভাণ্ডারে তার অমূল্য ধন, আপনার বাক্সে এনে ভরো। সেটি হলো যে লালন ফকির একটা কথা বলেছে, নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় গো ধনী। নামের লিঙ্গটা কি? নামের লিঙ্গ হলো গুরু যখন জিব্বা নাড়িয়ে, জিব্বা বাড়ি দিয়ে যখন কথা বলতেছে, আর সেই কথাগুলো যদি গভীর দেশের হয়, জ্ঞানের কথা হয়, মারেফতের দেশের কথা হয়, আত্মজগতের কথা হয়, দেহতত্ত্বের কথা হয়, তাহলে সেই কথাগুলো শ্রবণ করো। আর শ্রবণ করবে কী দিয়ে? কান দিয়ে। তো এখানেই বলা হয়েছে যে নামের লিঙ্গ মানে গুরুর জিহ্বা এবং প্রেমের জনি তোমার কান, এই নামের লিঙ্গ দিয়ে যখন গুরু কথা বলতেছে এবং প্রেমের জনি তোমার কান দিয়ে তা শ্রবণ করো, শোনো, এরপরে জ্ঞান অর্জন করো এবং সেই মতে তোমরা চলো। তাহলে দেখা গেছে যে এই যে একটা কথা বলা হইল, এই কথাটা বা এই গানের এই ব্যাখ্যাটাকে মানুষে অপব্যাখ্যা করে পথভ্রষ্টর দিকে চলে গেছে, যে ভাণ্ডারে তার অমূল্য ধন, আপনার ভাগসে এনে বড়। সেটা কি? গুরুর মস্তিষ্কের ভাণ্ডে যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো যখন গুরু প্রকাশ করে বলবে, তখন সেই জ্ঞানগুলো তোমার ভাণ্ডে এসে ভরবে, আর এই কথাটি বলা হয়েছে। কিন্তু এই জিনিসটা না বুঝে মানুষ কি বুঝতেছে, খারাপ দিকে নিয়ে গেছে। যেই পানি দিয়ে মানুষের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সেই পানিটাকে ভাবে যে ওইটা নিজের বাক্সে বড়। না বাবা, এই কথাটি বলে নাই। বলেছে যে গুরুর জ্ঞান ভাণ্ড থেকে যা কিছু দেওয়া হবে তোমার কান দিয়ে তা শ্রবণ করো। আর এটাকেই বলা হয়েছে নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় গো ধনী। হে জগতবাসী, জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগতেছে। যদি ভালো এবং সূক্ষ্ম জ্ঞানে নেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি অসূক্ষ্ম জ্ঞানে নেন তাহলে অবশ্যই এই কথাগুলো আপনাদের খারাপ লাগবে এবং খারাপ দিকে মানটির দিকে যাইতে পারে। তাই বলবো যে আপনারা সূক্ষ্ম কিনে নেবেন, ইনশাল্লাহ আপনারা শুনলে আপনাদের জীবন ধন্য, আর আমি শোনাইতে পেরেছি আমার জীবন ধন্য। তবে হ্যাঁ, আরও একটি কথা হলো, এই পৃথিবীতে যে প্রেমের দেশে মানুষের যাওয়ার জন্যে মুর্শিদ ধরেছে, মুর্শিদকে ধরেছে রাসুলকে পাইবার জন্যে, আর রাসুলকে পাইলে আল্লাহকে পাওয়া হবে, তো এই জিনিসগুলো মানুষ না করে সেটা কী করতেছে, তারা ভুল পথে অগ্রসর হয়েছে। যেমন মাথার সাইট এবং সিনার সাইট এবং আমাদের মাজার সাইট, এই তিনটা স্তর,
এই তিনটা স্তরের মধ্যে তিনটা স্তর নাম রাখা হয়েছে কি, যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয় একদম, আল্লাহ আদম নবী তিনজনে মিলে হয় একটি ছবি, তাহলে দেখা যায় যে কেউ কাউকে ছাড়া নয়। তবে আমার সিনার মধ্যে কি আমার কাল্ব, আর কাল্বের মধ্যে কি আল্লাহ বলেছে এখানে আমার সিংহাসন, আর এই সিংহাসনে বসে আল্লাহ সমস্ত কিছু ফয়সালা দিয়ে থাকেন। তবে আমরা যদি আমাদের এই সিংহাসনে আল্লাহকে বসাতে পারি, তাহলে বসাইতে হলে কি করতে হবে, আমাদের কাম বাদ দিয়ে আমাদের মধ্যে প্রেম জাগ্রত করতে হবে। আর যখন আমার মধ্যে প্রেম জাগ্রত হয়ে যাবে, তখন কামটা তলে পড়ে যাবে, তখন কামের কথা আর মনে থাকবে না। আর প্রেম যদি কমে যায়, তখন কাম জাগ্রত হবে। দেখা গেছে একটা জিনিসের হলো একটি পাত্র, আমি একটা পাত্রের মধ্যে রেখেছি দুধ, তাহলে এখানে দুধই রাখতে হবে। আর যদি এখানে আমি কোনো ময়লা জাতীয় কিছু রাখি, তাহলে ময়লাই রাখতে হবে। যদি দুধ রাখি, তাহলে দুধই রাখবো, ভালো থাকবে। আর যদি ময়লা রাখি, তাহলে ময়লাই থাকবে। যদি কাম রাখি, এখানে কাম থাকলে এখানে প্রেমের জায়গা হবে না। আর যদি এখানে কাম রাখি, কামই রাখবো, যদি প্রেম রাখি, তাহলে প্রেমই রাখবো। দুটি একসাথে দিতে গেলে দুটোই নষ্ট হয়ে যাবে। তাই বলতেছি যে কাম থাকিতে খুলবে না কোনো প্রেমের ঘরের তালা, আর আল্লাহ কখনো মুর্শিদ রূপে আসবে না আমাকে পরাইতে মালা। তো সারা জীবন আমরা যদি সাধনা করি, আল্লাহকে ডাকি, তবে সেই জিনিস আর আমরা পাব না। তাই বলি কি যে কাম এবং প্রেম এই দুইটা বস্তু, এর মধ্যে একটা আমাদের মধ্যে রাখবো, আরেকটি আমরা রাখবো না। প্রেমটা যদি আমাদের মধ্যে রাখি, আর সেই প্রেমের জোরে, ভক্তির জোরে, তখন আল্লাহ একজন বান্দাকে একসময় বন্ধুতে পরিণত করে নেন এবং আল্লাহর সাক্ষাৎ পেয়ে যান। যাই হোক, আজকের যে আলোচনাটি, এই আলোচনাটির মূল বিষয় হলো যারা বিভিন্ন কবির, বিভিন্ন সাহিত্যিকের কথাগুলো তারা অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করতেছে এবং খারাপ কিছু অনুভব করতেছে এবং খারাপ কিছু পান করতেছে, খারাপ কিছু জ্ঞান করতেছে, তারাই একমাত্র কি, তারাই একমাত্র পথভ্রষ্টর দিকে চলে যাইতেছে। তাহলে আজকের পর থেকে আমরা কোনো পথভ্রষ্টের দিকে যাব না, ইনশাল্লাহ আমরা সুপথে যেন থাকি। আমরা অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরবো, এরপরে আমরা সাধনা করব, এরপরে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই রাখলাম, আল্লাহ হাফিজ।